দারুণ সুখবর, এবার পাসপোর্ট ছাড়াই যাওয়া যাবে দুবাই। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পাসপোর্টের ঝুঁকি ঝামেলা ছাড়াই প্রবেশ করা যাচ্ছে। দেশটির সরকার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে এমন এক প্রযুক্তির ব্যবহার শুরু করেছে, এতে পাসপোর্ট কিংবা ভ্রমণের কোনো কাগজপত্র দেখানোর প্রয়োজনই হচ্ছে না। অর্থাৎ ভ্রমণ আইডেন্টিটি ছাড়াই আপনি দুবাইয়ে প্রবেশ করতে পারবেন। বুধবার দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে স্মার্ট ট্যানেল সিস্টেম নামের একটি ট্যানেল বসানো হয়েছে। বিমানবন্দরে নেমে ইমিগ্রেশন অফিসারের কাছে পাসপোর্ট জমা না দিয়ে শুধু ওই ট্যানেল দিয়ে হেঁটে গেলেই ইমিগ্রেশনের সব কাজ সম্পন্ন হয়ে যাবে। তবে হাঁটার সময় ট্যানেলের দেয়ালে থাকা ক্যামেরার দিকে তাকাতে হবে যাত্রীকে। প্রাথমিকভাবে শুধু বিজনেস ও ফার্স্ট ক্লাসের যাত্রীরাই এই সুবিধা পাবেন। ট্যানেলটি সংযুক্ত আরব আমিরাতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি। এটির ভিতর দিয়ে হাঁটার সময় এটি যাত্রীর চোখের বায়োমেট্রিক করে ফেলে। এছাড়া ট্যানেলে থাকা ক্যামেরার মধ্যে ফেস রিকগনাইজেশন প্রযুক্তিও রয়েছে। এর ফলে কোনো যাত্রী একবার এই ট্যানেলের ভিতর দিয়ে হেঁটে গেলে সকল তথ্য পেয়ে যায় বিমানবন্দর কর্তৃপক্ষ। এতে পাসপোর্ট দেখাতে হবে না। দুবাইয়ের আবাসন ও বিদেশ বিষয়ক মন্ত্রণালয়ের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আল মারি বলেন, এই ট্যানেলটি পরীক্ষামূলক চালু করা হয়েছে। যাত্রীদের ভ্রমণকে সহজ করতে পর্যায়ক্রমে সব বিমানবন্দরেই এই ট্যানেল বসানো হবে। বর্তমানে বিজনেস ও ফার্স্ট ক্লাসের যাত্রীরা এই ট্যানেল দিয়ে বের হবেন। এক্ষেত্রে তাদের পাসপোর্ট ও ভ্রমণ বিষয়ক কাগজপত্র দেখাতে হবে না। কয়েক সেকেন্ডের মধ্যেই ওই ট্যানেল দিয়ে হেঁটে বেরিয়ে যাবেন তারা, বলেন মেজর আল মারি। তিনি জানান, এখন পর্যন্ত সবকিছু ভালো মতোই এগুচ্ছে। আশা করছি আগামী 6 মাসে আমরা প্রায় 2.5 কোটি যাত্রীর তথ্য পেয়ে যাব। সব ঠিক থাকলে 2020 সাল নাগাদ আরব আমিরাতের সব বিমানবন্দরেই এই সেবা চালু করতে পারবো আমরা। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।